বাড়ির পাশের বেতেরারা ধান বাইতেছে ছোট দাউরা রে, এত বেলা হয় দাউরা জান পান্তা সোনা খাইতে। রাস্তার মাঝখানে একটা বড়ই গাছ পেয়ে গেছে। খুব ছোটবেলায় নানা বাড়িতে খেজুরের রস খাওয়া হতো, কিন্তু এখন অলমোস্ট ভুলে যেতে বসেছি খেজুরের রসের স্বাদ। তাই হুট করে মাথায় চেপে বসলো খেজুরের রস খাওয়ার কথা। যদিও এই প্ল্যানটা আমার ছোট বোনের কারণেই হয়েছে, ও হঠাৎই আমার কাছে খেজুরের রস খাওয়ার পায়না ধরল। ছোট বোনের আবদার বলে কথা, যেই ভাবা সেই কাজ। তাই ভোর রাতেই বেরিয়ে পড়লাম রসের সন্ধানে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ তামি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এখন আমরা যাচ্ছি সিঙ্গার বাজারের দিকে খাঁটি রসের সন্ধানে। তো আমরা অলমোস্ট হেমাদপুর ব্রিজের কাছে চলে এসেছি। তো আমরা সিঙ্গার বাজার ক্রস করে ফেলেছি অলরেডি, কিন্তু এত ভোরে কাউকেই দেখতে পেলাম না। আর আমাদের কাছে কেন যেন মনে হলো বাজারের দিকে অথেন্টিক রসটা পাওয়া যাবে না। সো ঘুরতে ঘুরতে একদমই গ্রামের ভেতরের দিকে ঢুকে পড়েছিলাম। হঠাৎই রাস্তার পাশেই দেখলাম এক মামা গাছে উঠে রস পাচ্ছে, তো থেমে গেলাম সেই জায়গাতেই। নিচে নাকি স্কুলের কাছে? স্কুলের কাছে এই জায়গার নাম কি আঙ্কেল? বিনোদপুর। আর স্কুল ঘর কি এখানে? ওই যে সামনে রস এখানে নিয়ে যাবে? রাতে তো জানি না, কেউ কল করে নাই। নাম্বার দিছিলেন তো? না, এবার নাম্বার দিয়ে দিবেন, পরে কল দেবো না। আবার যারা কল করছে রস তারাই পাইবো। আমরা তো নতুন আসছি, খুঁজতে খুঁজতে আসছি। আরে এখন দিয়ে দিও। ও আচ্ছা, দুইজন একসাথে উঠতেছে রস খাওয়ার পরে কিন্তু আরো কাপড় নিবে দেখি। হ্যাঁ
শীতের শিশির ফোটায় ফোটায় পড়ছে। কবি জীবনানন্দ বলেছেন, বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে যাই না। খেজুরের রস খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি আখ খেতে। আমি এই প্রথম মনে হয় আখ ক্ষেত এত সরাসরি কাছ থেকে দেখছি। এগুলো কি খাওয়া যাবে? কেউ থাকলে খেতে পারতাম। দাম তো কি সুন্দর ভিউ। তো ওই পাশে রস পাচ্ছে আর আমরা ততক্ষণে ওয়েট করছিলাম আর আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে অনেকটা জুড়ে, মানে জায়গা জুড়েই কিন্তু আখ ক্ষেত আছে। এখানে মামাও আছে মনে হয়। পাইছো? কি পাবো? কাউকে কিছু পাইছো নাকি? এটা বাস। আমি আমি এটাকে বাস দিয়ে আঁকি ভাবছিলাম, বুঝছো? তান হ্যাঁ, পরে দেখি তো বাস। আসলাম খেজুরের রস খেতে শীতের সময় আর পেয়ে গেলাম বোনাসের ওপর বোনাস। এক পাশে আখ ক্ষেত আর এক পাশে সরিষা ক্ষেত। তো সরিষা ক্ষেতের মানে একটু পরে ছবি তুলবো। আর এতক্ষণে মনে হয় রস পাড়া হয়ে গেছে, তো আমরা ওদিকটা যাবো, গিয়ে দেখবো কতটুকু হয়েছে। তো চলেন। কি করো? কাছ থেকে মাত্র টাটকা টাটকা রস আসছে, তো এখন এটা ট্রাই করব। আসলে কতটা মিষ্টি। আর এটাকে নাকি সবাই অমৃত বলে। কেন অমৃত বলে আমার কোনো আইডিয়া নেই। তো আজকে খেয়ে দেখবো আসলে কি অমৃত নাকি কি বলবো, অমৃত মৃত। আজকে হাড়ি নিয়ে যাবো। আচ্ছা যদি কাল আসো তাহলে সন্ধ্যাবেলা একটা ফোন দিও। আগের দিন ফোন দিয়ে রাখবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাছাড়া পাওয়া যাবে না। এরা 15 লিটারের দি 10.5 লিটার পাইলো। আঙ্কেল আপনার বাসা কোথায়? আমার বাসা রাজশাহী বাগাথানা। বাগাথানা? হুম। ওইখান থেকে আসছেন এখানে রস গাছ কাটার জন্য? গাছ কাটার জন্য। প্রতি বছরই? না, আমি এই বছর এখানে আসছি। আমি থাকি হরিরামপুর। আচ্ছা, শীতের সময়? হ্যাঁ, শীতের সময় হরিরামপুর থাকি। আজকে আর এই বছরে এখানে প্রথম। আজকে কত টাকা রস বিক্রি করেন? আজ মোটামুটি বেচনু 1200।100 100 100। আচ্ছা আসেন, আমি তো দিতে পারলাম না। হ্যাঁ, তাদের এখন এক দিন ওখানে থেকে। তারপর
তারপরও যেটুকু দিছেন অনেক অনেক থ্যাঙ্কস আর আসবো ইনশাআল্লাহ। এখন চলে যাচ্ছি বাসায়, আর আপনারা যারা রস খেতে আসতে চান তারা হচ্ছে চলে আসবেন সিংগাইর। লোকেশনটা কি বলবেন? কাশেমনগর, 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 বিনোদপুর, কাশেমনগর স্কুলের সামনে। হ্যাঁ, এই হচ্ছে বিনোদপুর স্কুল, বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, আর মামার ফোন নাম্বার আমি দিয়ে দিব, তারপর হচ্ছে যে মালিক থাকে তার ফোন নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারবেন, আগের দিন রাতে তাকে বলে রাখলেই হবে। সো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।